এই পৃথিবীতে কিছু মানুষ এমনও হয় যাকে আপনি নির্মমভাবে ঠকানোর পর, হাজারটা কথা শোনানোর পরেও আপনাকে কিছু না বলে নিশ্চুপে যে মানুষটা দূরে সরে গেছে, আপনি তার প্রতিবাদের ভাষাটা বুঝতেই পারেননি। হয়তোবা কাল অবধি আপনি তার কাছে ছিলেন বিশেষ কেউ, আজ একেবারেই সাধারণ কেউ। এক কথায় বলতে গেলে তার কাছে আপনি আজ আর কেউই নন। এটাই তার নীরব প্রতিশোধ। সর্বোচ্চ প্রায়োরিটির লিস্ট থেকে আপনি এখন তার জীবনে একেবারেই সাধারণ কেউ। হ্যাঁ, তারা আপনাকে কখনোই কিছু বলবে না, শুধু তাদের জীবন থেকে আপনার গুরুত্বটা কমিয়ে দিবে, বিশেষ কেউ থেকে সাধারণ করে দিবে। তখন চাইলেও আপনি তাদের জীবনে সে আগের মতো গুরুত্বপূর্ণ কেউ হয়ে উঠতে পারবেন না। কেউ যদি আপনাকে খুব বেশি গুরুত্ব দেয়, তার মানে এই না যে সে মানুষটা খুব সস্তা। হয়তো আপনি তার কাছে মূল্যবান কেউ, তাই সে আপনাকে গুরুত্ব দেয়, মূল্যায়ন করে। কিন্তু সে যদি আপনার কোনো কথায় কিংবা ব্যবহারে কষ্ট পেয়ে একবার আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি শত চেষ্টা করেও সেই আগের মানুষটাকে আর কখনোই খুঁজে পাবেন না। কিছু মানুষ এমনই, এরা আপনার হাজারটা কটু কথা, আপনার দেওয়া ব্যথাগুলো নীরবে সহ্য করে যাবে, কিন্তু আপনাকে কিচ্ছু বলবে না। এক সময় নিশ্চুপে আপনার থেকে দূরে সরে যাবে, কিন্তু কারো কাছে কোনো অভিযোগ করবে না। আপনি হয়তো বা ভাবেন এরা দুর্বল, কিন্তু এরা দুর্বল না, এদের আত্মসম্মানবোধটা একটু বেশি। তাই এরা নিজেদের আত্মসম্মানবোধ বজায় রেখে কোনো অভিযোগ না করেই দূরে চলে আসে। এই মানুষগুলোকে দূরে না যেতে দিয়ে সম্মানে আগলে রাখুন, এদেরকে যত্নে রাখুন, গুরুত্বে রাখুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। আজকে সকালের নাস্তাটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ আজকে আমি সকালের নাস্তা এবং দুপুরের খাবার বলতে পারেন একসঙ্গেই করে নিয়েছি। হ্যাঁ, আজকে সকালে চালের রুটি তৈরি করেছি, আর সেই সঙ্গে গরুর মাংস রান্না করেছি। হয়তোবা খুব স্বল্প সময় আপনাদেরকে বলে ফেলেছি, কিন্তু এর পিছনে আমার অনেকটা সময় চলে গেছে। তাই এক্সট্রা করে দুপুরের জন্য আর কোনো খাবার তৈরি করব না। আমার বাসায় যখনই চালের রুটি তৈরি হয়, তখন আর কেউ দু একদিনের মধ্যে ভাত খেতে চায় না। চালের রুটি অন্তত দুদিনের জন্য তৈরি করতে হয়। তো বুঝতেই পারছেন কতটা পছন্দের চালের রুটি, সেই সঙ্গে গরুর মাংস। হাঁসের মাংস হলে আরও জমে যায়। তবে আজকে প্রথমে ভেবেছিলাম হাঁসের মাংস রান্না করব, আর সেটা ভেবে প্রথমে অনেকটা সময় কিন্তু ভিজিয়েও রেখেছিলাম। এরপর ভাবলাম বাইরে প্রচুর গরম, আর এই গরমে হাঁসের মাংস খাওয়াটা একদমই ঠিক হবে না। তাই আবার হাঁসের মাংস তুলে রেখে গরুর মাংসটাই রান্না করে নিয়েছি। তো রান্না শেষ করে এরপর চলে এলাম একটু বাসার টুকিটাকি কাজ করার জন্য। আজকে ডাইনিং এরিয়াটা পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন পর্যন্ত একই অবস্থায় সাজানো রয়েছে, আর একই জিনিস বারবার দেখতে আমার কাছে একদমই ভালো লাগে না। তাই আমি কিন্তু কয়েকদিন পরপরই এটা চেঞ্জ করে ফেলি। তো আজকে বেশ কয়েকদিন হয়েছে একই অবস্থায় রয়েছে, কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ। তাই ইচ্ছে থাকলেও অনেক সময় অনেক কিছু করতে পারি না। মাঝে মাঝে ভাবি যে দিনের বেলায় যেহেতু সুযোগ পাচ্ছি না, রাতের বেলায় কাজগুলো করে নিব, কিন্তু সেটাও হয় না। রাতেও একগাদা কাজ থাকে আমার। আবার যেদিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার থাকে, সেদিন তো বুঝতেই পারেন একদম 9টা অবধি এটা নিয়ে বসে থাকতে হয়। তো এইসব করতে করতে না রাতের বেলাতেও আর সুযোগ পাই না। তো আজকে ভাবলাম যত বেলাই হোক আজকে একটু এই সাইডটা পরিষ্কার করে নেই। তাছাড়া আমাদের কাজ করতে হলে এভাবে হিসাব করেই করতে হয়। এছাড়া আমরা গৃহিণীরা একদিনে কিন্তু সব কাজ করতে পারি না। আমাদের কাজগুলো না চোখে দেখা যায় না, কিন্তু সারা দিন কিন্তু আমরা একটার পর একটা কাজ করেই যাই। আমাদের কাজগুলো যদি চাকরির মতো হতো, যদি বেতনভুক্ত হতো না, তাহলে সবাই বুঝতে পারতো যে আসলে আমরা কোনো কাজ করি। আমার কাছে মনে হয় একজন পুরুষের তুলনায় একজন নারী সারা দিনে অনেক বেশি কাজ করেন। আমি জানি না আমার এই কথায় সহমত কারা হবেন, আমি যাদেরকে দেখেছি, আমি ছোটবেলা থেকে মা, চাচি, দাদি, নানি যাদেরকে দেখেছি, সবাইকে দেখেছি সারাদিন পরিশ্রম করে। আর এছাড়া নিজের সংসারে এসে নিজেও বুঝতে পারছি সারাদিন এত কাজ করি, তারপরে যেন কাজ শেষ হয় না। আর একজন পুরুষ মানুষ অফিস আওয়ারে কাজ করে, তারপর হয়তো বা সে বাসায় এসে একটু বিশ্রাম নিতে পারে, কিন্তু আমরা যারা গৃহিণী তাদের কিন্তু কোনো অংশেই রেস্ট নেই বা বিশ্রাম নেই, আমরা চাইলেও নেই না, কারণ আমাদের অনেক কাজ হাতে থাকে, ভাবি যে না এই কাজটা করে ফেলি। তো অসুস্থ শরীরও সেটা নিয়ে কিন্তু আমরা মানি না। যখন আমরা খুব বেশি অসুস্থ থাকি তখনও দেখবেন শুয়ে শুয়ে চিন্তা করি আমার এই কাজ পড়ে আছে, ওই কাজ পড়ে আছে, চেষ্টা করি একটু উঠে গিয়ে কাজগুলো করে নেওয়ার জন্য। আসলে আমরা নারী, তাই আমরা মনে হয় সব কিছুই পারি। তো যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি, আর কথা বলতে বলতে আমার টেবিলটাও গুছিয়ে নিয়েছি, টেবিলের রানারগুলো চেঞ্জ করে ফেলেছি। তো আজকে আবার টেবিলটাকে নতুন করে ডেকোরেশন করব। আমার 2-3 দিন আগের একটা ভিডিওতে হবে মেবি, আমার যদিও মনে নেই, তবে আমার কমেন্টসটা মনে আছে। একজন আপু কমেন্ট করেছে, টেবিলের উপরে যদি এত হাবিজাবি রাখে তাহলে খাবার খাবে কিভাবে। আসলে টেবিলটা যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে না। আর টেবিলটা কিন্তু অনেক বড়, আমার মনে হয় সবাই কম বেশি তাদের পরিবারে কয়জন লোক আছে সেই হিসেব করেই টেবিলটা রাখেন। আর টেবিল যেহেতু অনেক বড় থাকে, তাই ঠিক মিডল পয়েন্টে যদি ছোট্ট একটা ট্রে বা টপ রাখা যায় তাহলে কিন্তু দেখতে মন্দ লাগে না, আমার মনে হয় ভালোই লাগে। আর এটা খুব বেশি যে একটা জায়গা নিয়ে নেয় তা কিন্তু নয়। তো আশা করছি আপু বুঝতে পেরেছেন, এটাই কিন্তু আমাদের কোনো সমস্যা করে না, বরঞ্চ আমার কাছে প্রশান্তি আনে যে টেবিলের উপরে একটা ফুলদানিতে ফুল রাখা আছে, দেখতেও সুন্দর লাগে। আর টেবিলে যদি কিছু না থাকে তাহলে আমার কাছে দেখতে আরও খারাপ লাগে। তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এটা নিয়ে কিন্তু আমি আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অনলাইন থেকে আমি এই ফুলগুলো কিনেছিলাম, আমি আরও 2টা পর্ব আগে আপনাদের সঙ্গে সেটা বলেছি। 400 টাকা করে পার পিস নিয়েছে, তো 2400 টাকায় আমি 6টা স্টিক নিয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছি এর ভেতরে সম্পূর্ণটাই না কাগজের, যে এটার যে ডালগুলো দেখতে পাচ্ছেন। আমি আজকে ভাবলাম যে নতুন করে এই টেবিলটাকে এই ফুলটা দিয়ে একটু ডেকোরেশন করি। এতদিন কিন্তু রাগ করে ফুলগুলো ফেলেই রেখেছিলাম, হাতও দেইনি আর ডেকোরেশনও করিনি। তো আজকে ডালটা একটু ছোট করে কেটে তারপর এটা সাজাতে এনে দেখলাম এর ভেতরে কাগজ দিয়ে তৈরি। বলেন তো এটা আমি ক্লিন কীভাবে করব? আর এর যে ফুলগুলো এটা হচ্ছে কাপড়ের তৈরি, মানে দেখতে কিন্তু সুন্দর লাগছে। আমি জানি না আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন, দেখার সৌন্দর্যের কারণেই আমি কিন্তু ফুলগুলো নিয়েছি। বিশেষ করে আমরা ঘর সাজাতে পছন্দ করি যারা, তারা কিন্তু ফুলের প্রতি একটু আকৃষ্ট বেশি থাকে। কিন্তু এখন দেখলাম এর ভেতরে মোটা যে খাতার কাগজটা থাকে না, উপরের যে মলাটটা, সেই মলাটের কাগজ দিয়ে রোলের মতো বানিয়ে এর দাঁতটা তৈরি করছে। আচ্ছা বলেন এটা কিভাবে আমি ক্লিন করব? আর ওনারা আমাকে বলেছে এটা হচ্ছে প্লাস্টিক দেওয়া আর হচ্ছে রাবার দেওয়া। তাহলে এখানে প্লাস্টিক কোথায় আর রাবার কোথায়? যে পাতাগুলো লাগিয়েছে সে পাতাগুলো ছুটে যাচ্ছে। সত্যি আজকে মনটা বাকিটুকু খারাপ হয়ে গেছে। আমি সত্যি জানি না এটা কিভাবে ক্লিন করব, কারণ ময়লা তো হবে, তখন তো আমাকে এটা পরিষ্কার করতে হবে। তো অনলাইন থেকে যা কিছু কিনেছি মোটামুটি সব কিছু কিনেই ঠকেছি, শুধুমাত্র এই যে কাঠের ট্রেগুলো দেখতে পাচ্ছেন এই ট্রেগুলো ছাড়া। এই ট্রেগুলো কিনেছিলাম কাঠের সাজসজ্জা একটা পেজ থেকে, তো তাদের পেজে যা কিছুই কিনি আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়েছে। তবে আর্টিফিশিয়াল যত ফুল কিনেছি বা অন্য প্রোডাক্ট কিনেছি, ড্রেস কিনেছি, কোনো কিছুই আমি আজ পর্যন্ত ঠিকঠাক পাইনি। মনটা অনেক খারাপ হয়ে যায়। আর আমার একটা বদ অভ্যাস হচ্ছে, কখনো যদি কোনো পার্সেল হাতে এসেই যায় সেটা আমি কখনো ব্যাক করি না। কেন জানি না ডেলিভারি ম্যানের প্রতি আমার খুব মায়া লাগে, ভাবি যে এত কষ্ট করে যখন নিয়ে আসছে আবার ফেরত দিব। যাই হোক, যেমনই হোক এটা ব্যবহার করে ফেলি। তো আমার বিষয়টা হচ্ছে এমন। তো আপনারা যারা অনলাইনে কাজ করেন, আমি তাদের সবাইকে একটা কথা বলবো, জানি না আমার এই ভিডিওটা কেউ দেখছেন কি না, তবে আমি চাই আপনারা সবাই শেয়ার করে দিবেন যে আপনারা ভালো কিছু নিয়ে কাজ করেন যেটা মানুষের উপকারে আসে, বা যে প্রোডাক্টটা তিনি নিচ্ছেন সেটা পেয়ে যেন তিনি খুশি হন। আমার মতো তার জন্য আপনাদের প্রতি একটা ক্ষিপ্ততা তৈরি না হয় বা মন খারাপ না হয়। আসলে আমি অনেকবার ভাবি যে অনলাইনে কিছু নিব না, তারপরও কিছু কিছু জিনিস দেখলে ভাবি যে না এটা তো অনলাইন ছাড়া পাওয়া যাচ্ছে না, তো এখান থেকে নেই। যদিও আমি অনলাইন থেকে কেনাকাটা করে সব সময়ই ঠকে যাই, সেটা আপনারা আগে পরেও দেখেছেন। যেটাই আমি অর্ডার করেছি তখনই ঠকেছি, তো এবারও তাই হলো। জানি না আরও একটা অনলাইন অর্ডার দেওয়া রয়েছে, যদিও সেটা আসতে অনেক দেরি হচ্ছে। আমি নতুন একটা জিনিস অর্ডার করেছি, যাই হোক আসলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। জানি না সেটা কতটুকু ঠকবো, তো আল্লাহ পাক ভালো জানেন। তো অনেক আশা নিয়ে সেটা অর্ডার করেছি। তো এই যে দেখুন ফাইনাল লুক আমার ডাইনিং রুমটা কিভাবে আমি গুছিয়েছি। ফুলগুলো কিন্তু টেবিলে দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে, বাট এটা কিভাবে ক্লিন করব বা একবারই যে নষ্ট হয়ে যাবে এটা ভাবলেই না আমার ভীষণ কষ্ট হচ্ছে। কথা বলতে বলতে ডাইনিং এরিয়াটা কিন্তু একদম গোছানো হয়ে গেছে। এখন সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা রেগুলার করে থাকি, যারা যারা আমার ভিডিওর এই পর্যন্ত আমার সঙ্গেই আছেন, যদি আমার ভিডিওর কোনো কথা বা কাজ আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে আপনার যে মতামত আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ আপনার কাছে যদি একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো দুপুরে রান্না করলাম, এরপর তো ঘর গোছানো হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে এরপর চলে এলাম বিকেলের নাস্তা তৈরি করতে। তো অনেকদিন পর্যন্তই বিকেলে খুব বেশি একটা কিছু তৈরি করা হচ্ছে না, বেশিরভাগ সময় হয় রেস্টুরেন্টে যাওয়া হচ্ছে না হয় রেস্টুরেন্ট থেকে কিছু একটা আনিয়ে খাওয়া হচ্ছে। তো তাই খুব বেশি কিছু কিন্তু তৈরি করা হচ্ছে না। তো আজকে ভাবলাম যে বাসায় কিছু একটা তৈরি করি, আর মেয়েও বলছিল বাসায় কিছু একটা তৈরি করো। তখন হঠাৎ করেই ভাবলাম যে না, সহজে একটু চিকেন ফ্রাইটাই তৈরি করে দিই, আর এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো চিকেন ফ্রাইটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর হচ্ছে বাটা মশলা, আর সেই সঙ্গে গরম মশলা গুঁড়োতে রয়েছে এলাচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো, তেজপাতা গুঁড়ো, আর দিয়েছি বারবিকিউ মশলা, ম্যাজিক মশলা দিয়েছি সামান্য একটু, টেস্টিং সল্ট দিয়েছি সামান্য একটু। আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন, যারা পছন্দ করে না তারা সেই মশলাটা অবশ্যই স্কিপ করে যাবেন। আর সেই সাথে দিয়েছি লাইট সয়া সস, আর শেষ সময় দিয়েছি লেবুর রস। লেবুর রস দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এরই মধ্যে আমি কোটিংয়ের জন্য একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণ, সেই সঙ্গে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সাথে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা আপনার যে যে পরিমাণ ঝাল খেতে চান ততটুকু দিয়ে নেবেন, আর দিয়েছি স্বাদমতো লবণ। এই 3টা মিশ্রণ দিয়েই এটা ভালো করে মেখে নিতে হবে, মানে সব কিছু একসাথে মেখে নিচ্ছি। এরপর আমি চিকেনগুলোকে একটা একটা করে সেই ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার মধ্যে একবার গড়িয়ে নিয়ে সরাসরি কিন্তু তেলে ভেজে নিতে পারেন। আর যদি উপরের কোটিংটা একটু বেশি দিতে চান, যে কোটিংটা বেশি হবে, তাহলে একটা পাত্রে এভাবে পানি নেবেন, আর এভাবে এক পিস করে মাংস ভেজিয়ে নেবেন। আমি প্রথমে একটা লেগ পিস ভেজিয়ে নিয়েছি, এরপর দেখতে পাচ্ছেন আলতো করে চামিচ দিয়ে উল্টে নিয়েছি যেন 2টা পাশে ভালো করে ভিজে যায়। এভাবে ভিজিয়ে রাখতে হবে 20 থেকে 25 সেকেন্ডের মতো। যতক্ষণ ওইটা ভিজবে ততক্ষণ আমি আরেকটা লেগ পিস এভাবে ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি, মানে কোট করে নিলাম। এখন আমি এই পিসটাও এক সাইডে রেখে দিয়ে অন্য পিসটা উঠে নিচ্ছি পানির মধ্য থেকে, তারপর আবারও ময়দায় কোট করে নিব। ঠিক একইভাবে আমি সমস্ত চিকেন ফ্রাইগুলো কোট করে নিয়েছি। উপরে কোটিংটা যেন ভালোভাবে আসে এই জন্য আপনাকে বারবার করে এভাবে ময়দার মধ্যে গড়িয়ে নিতে হবে। অন্তত 20 থেকে 25 বার যদি আপনি এভাবে গড়িয়ে নেন তাহলে কোটিংটা কিন্তু বেশি ভালো আসবে। তো যে যতটুকু পরিমাণ কোটিং করতে চান সেক্ষেত্রে আপনারা এভাবেই কোটিং করে নেবেন। তো আমি কিন্তু খুব বেশি একটা কোটিং করছি না, যতটুকু প্রয়োজন নর্মালি ততটুকুই করে নিচ্ছি। তো এই দিক থেকে আমি ফ্রাই প্যানের মধ্যে আগেই তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি পরিমাণে গরম করা যাবে না, তাহলে চিকেন ফ্রাইগুলো দেওয়া মাত্র উপরে কোটিংটা পুড়ে যাবে কিন্তু ভিতরে যে চিকেনটা রয়েছে সেগুলো কিন্তু কাঁচা কাঁচাই থেকে যাবে। তাই তেলটা প্রথমে হালকা গরম করে নিয়ে এরপর চুলার আঁচটা একদম লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে দিতে হবে। তো আমি বেশ কিছু সময় ধরে এটা কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর আমার বাসায় চিকেন ফ্রাইটা একদম কড়া করে ভেজে নিতে হয়, খুব বেশি একটা জুসি ভাব কেউ ভিতরে পছন্দ করে না চিকেন ফ্রাইয়ের সঙ্গে। আপনাদের ভাইয়া তো একদমই পছন্দ করে না, তার জন্য আলাদা করে খুব কড়া করে ভেজে নিতে হয়। আজকে হয়তো বা অনেকেই আমার কথা শুনে বুঝতে পারছেন আমার কিন্তু আবার ঠান্ডার সমস্যা শুরু হয়ে গেছে। বৃষ্টি নামা মাত্রই আমার ঠান্ডার সমস্যা শুরু হয়ে যায়, তাই কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার নাক বন্ধ হয়ে আসছে। জানি না এভাবে আসলে কতদিন চলবে, মাঝে মাঝে এখন এই সমস্যাটা আমি ভুগছি। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে চিকেন ফ্রাইগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। ভিডিওর এ পর্যায়ে বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল লোহা দিয়ে তৈরি একটা গ্রামের নাম বলুন তো। ধাঁধার সঠিক উত্তর ছিল কিলোগ্রাম, যেটা আপনারা কেউ দিতে পারেননি। তাই আজকে কারো নাম নিতে পারছি না। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, না আমি খাই না আমি ঘুমাই, কিন্তু আমাকে মারলে আমি চেঁচাই, বলো দেখি আমি কে? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি দিয়ে দিবেন। তো এরই মধ্যে আমার কিন্তু সমস্ত চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, আর আমারও বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। দেখতে দেখতে চলে এলাম ভিডিওর শেষ প্রান্তে। আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।